বাঙালি মানেই বেড়াতে যাওয়া। যেমন গিয়েছিলাম আমরা পাঁচ বন্ধু জঙ্গলের মধ্যে কোকেন ধরে ফেল চ চ চ একটা নির্জন হোমস্টেতে। ওরা কারা? দ্য ড্রাগ স্মাগলার্স ম্যান। তুই দুম করে ব্যাগটা কেন তুললি সুবীর? তোরা জানিস ব্যাগটাতে কি আছে? সব মিলিয়ে $300,000। হোমস্টের মালিক রাজবাসু অনেকটাই জানতে পেরেছিলেন। অনেক ভেবে দেখলাম যে ও টাকা শেয়ার চাইবে। $100,000 আমি নেব। এটা জালি লোক সালা। আপনিটা অত্যন্ত চালু অদ্ভুত লোক তো আপনি জঙ্গলের মধ্যে নিয়ে এসে। নোংরা খারাপ একটা লোক। আই কান্ট বিলিভ দিস। আপনার টাকাটা নেবেন আর আমি যেহেতু এই গ্রামে থাকি আমি টাকার ভাগটা পাবো না, সেটা তো হতে পারে না। আমার টাকা চাই না। এখনো ভালো করে ভেবে বল। আমার তো দরকার। চারটি নোংরা টাকার প্রতি এত মোহ আপনাদের? তোদের সবার থেকে ওই টাকাটা অনেক বেশি আমার প্রয়োজন। তাহলে নিচ্ছিস না কেন? অবসেশন। আই ওয়ান্ট দিস মানি অ্যাট এনি কস্ট। মানি সবাই জানে আমি এখনো টাকার ব্যাগটা পাইনি। সবাই জানে ডলারগুলো জোগাড় করে ফেলবো। টাকার মানে শুধুই টাকা। আমি অফিসার সুনীল কোমস। হ্যাঁ বলো। আপনাদের একটু বিরক্ত করব, পুলিশের রুটিন জেরা, একদম ভয় নেই। আমি বুঝতে পারিনি, আমি তো কষ্ট দিয়েছি, আমি তোকে ভালোবাসি না। ভাসি না বল। জাস্ট গেট আউট, গেট আউট। আকাশে আমার মুক্তি। কেন অনি বোকামি করিস না? আলোয় আলোয়।